জান্নাত জান্নাত মানে কি জানো জান্নাত মানে বেহেস্ত তোমার নাম কি জান্নাতুল ফেদ্দোস সবচেয়ে বড় জায়গা বেহেস্তে সবচেয়ে ভালো তুমি হচ্ছে জান্নাতুল ফেদ্দোস এই নামটা কে রেখেছে তোমার আম্মা আমার নানা ভাই তোমার নানা ভাই নানা আছে নানা নাই আচ্ছা জানা তোমাকে তুমি একটু বলো তো আমাদের অনুষ্ঠান তো শেষ করতে হবে তো আমি তুমি তো এত ছোট মানুষ তোমাকে ছোট মানুষকে তো অনেক কথা বলা যায় না কিন্তু তুমি আমাদেরকে অনেক কিছু শেখায় দিচ্ছ হ্যাঁ কিন্তু তুমি এটা কি করছো এই যে এটার গোলে এটা নষ্ট হয়ে যাবে তখন কথা শোনা যাবে না একটু নড়াচড়া বন্ধ করতে হবে আচ্ছা তুমি আমাকে বলছি না তুমি গান গাইতে পারো গান গাইতে পারো বলো আচ্ছা তোমার একটা গান আমরা শুনবো কিন্তু তোমার মা তো তোমাদেরকে অনেক কষ্ট করে ঈদের নতুন জামা কাপড় কিনে দেয় আমাকে বলো তোমার সুন্দর জামা কয়টা কতগুলো আচ্ছা তারপরে তোমার অনেক জামা আছে সব মা কিনে দিয়েছে তো মা কি ঈদের শাড়ি কিনে নতুন শাড়ি কিনে দায় কেউ মাকে হ্যাঁ তোমার মা তো তোমাদেরকে সব সুন্দর কাপড় চুপুর কিনে দেয় স্কুলের ব্যাগ কিনে দেয় জুতা কিনে দেয় জামা কিনে দেয় কিন্তু তোমার মার জন্য কি কেউ নতুন শাড়ি কেনে হ্যাঁ কেউ কেনে না তোমার মা ঈদে নতুন শাড়ি পরে বলো মুখে মাথা জোকালে হবে কি পরে না তোর মা কি দেয় নতুন শাড়ি কেও কিনে দেয় না না কিন্তু এবার আমরা একটা সম্মতি করেছিলাম ব্রাক কে ওই ব্রাক থেকে আমার আম্মু একটা শাড়ি দিছে আমার একটা জামা দিছে আর আন্টি আম্মুরে দুইটা থ্রি পিস দিছে আর আমার আর আমাদের টিচার আমাকে একটা জামা কিনে দিছে আচ্ছা সবাই তোমাকে ভালোবেসে দেয় কিন্তু মা তো নিজের জন্য কিছু কিনে না কারণ টাকা নাই মায়ের আছে টাকা নাই কিন্তু তোমাদের শান্তি আছে এই তো তুমি বলছো তোমাদের অনেক শান্তি আছে অনেক ভালোবাসা আছে কিন্তু আমাকেই জাননা তার একটা কথা বলো তো এই যে তুমি যখন তোমাদের এখন তোমরা কোথায় থাকো এখন তো তোমাদের ঘর নাই পুরিয়ে গেছে এখন কোথায় থাকো আমাদের ঘর পুরেনি কিন্তু ভেঙে তো গেছে ঠিক করতে হয়নি ওইটাতেও তো আমরা থাকতে পারি থাকতে পারো আর খাবার খাবার কারা দেয় আমাদের আমাদের পাশে আছে পটে দিনাই দাই দা খিচুড়ি দেয় খিচুড়ি দেয় তোমাদের তো বাসায় তাহলে মানুষ কয়জন তোমরা তিনজন তিন প্যাকেট করে খিচুড়ি দেয় নাকি এক এক কতটুক দেয় একজনের একজনে দেয় তার বাসায় তো তোমরা জন মানুষ আর বাকি দুইজন কই খাই কি খায় খায় হ্যাঁ খায় মানে তিনজন মানুষের জন্য খাবার দেয় একজনের সেই একজনের খাবার তোমরা কি করো ভাগ করে তিনজন খাও ওটা কি খিদা মিটে খাওয়ার খিদা খিদা লাগে না না লাগে না খিচুড়ি ভাল লাগে খেতে প্রতিদিন কয়দিন ধরে খিচুড়ি খাচ্ছ যতদিন ওই যে আচ্ছা পুড়ে গেল ততদিন থেকে খিচুড়ি খিচুড়ি ডেলি খেতে ভালো লাগে হ্যাঁ না ভাল লাগলে কিছু করার নাই এটা এটা শিকার হইতে হইব কারণ এটা পৃথিবী আর কিছু না এটা সবারই একদিন না একদিন সবারই এরকম একটা রাস্তা বেছে নিতে হইব কিছু করার নাই কি রাস্তা বেছে পৃথিবী অনেক কঠিন জি কেন সবাই কিন্তু পৃথিবীতে লড়াই করে থাকতে পারে না সবাই এটা পারে না আর পৃথিবীতে সবাই সুখী হয় না ঠিক হ্যাঁ তুমি লড়াই করে টিকতে পারবে পৃথিবীতে অবশ্যই কিভাবে কেন না কারণ আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু নারী আমিও একজন নারী কেন পারবো না একশো একবার পারা লাগবো তোমাকে এগুলো শিখিয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী কি লড়াই করে প্রধানমন্ত্রী হয়েছে জি কিভাবে তুমি জানলা আমাদের স্কুল থেকে এটা বলা হয় মানে তোমার কাছে মনে হয়েছে লড়াই ছাড়া কোনো দিন সফল হওয়া যায় না তাই তো তো সুতরাং তোমাকে কি করতে হবে পৃথিবীতে তোমার অনেক কিছু নাই কিন্তু তোমার সেই সব পাওয়া কেমনে হবে লড়াই করে লড়াই ভয় পাও না না

আচ্ছা যখন ওই যে এই পৃথিবীতে যারা সুখে আছে তোমার মতো বাচ্চারা সুন্দর সুন্দর গাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় ওরা সুন্দর সুন্দর পোলা মাংস খায় বার্গার খায় আইসক্রিম খায় তুমি পাও পাও না কিন্তু তখন তখন ওদেরকে দেখে তোমার তোমার কি মনে মনে হয় হয় কপালটা খারাপ ওরা অনেক ভালো আছে কেন মনে হয় না আমার ওদের থেকে অনেক ভালো আছে তখন আমার মনে হয় কেন কারণ ওদের ওরা যখন গাড়িতে তুঠে ওদের মা বাপ কিন্তু গাড়ি চালায় কিন্তু আমাদের মা বাপ আমাদেরকে নিয়ে ঝোড়ায় বসে তারপর তার মানে তোমার কথা হচ্ছে কি যে লড়াই করতে হবে আর পৃথিবীতে সবার জন্য সুখ থাকে না সুখটাকে লড়াই করে অর্জন করতে হয় আর তোমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী একটা নারী তুমি একটা শিশু তুমি কেন পারবে না তাই না তো তুমি সবার জন্য কি বলবো আজকে আমাকে অনুষ্ঠান তো শেষ করতে হবে আন্টিকেও অনুষ্ঠান শেষ করতে হবে ওই যে আঙ্কেল ছিল দূরে বেশি তোমার সুজনে কথা বললো আচ্ছা সেই আঙ্কেলকেও কথামা শেষ করতে হবে কিন্তু দেখো ক্যামেরার সামনে কত আঙ্কেলরা বসে আছে তোমার কথা শুনছে তুমি সবার জন্য কি বলবা বলতে শেষে ভালো কি বলবা তোমার মনে এখন কি মনে হচ্ছে সবাইকে সব বাচ্চাদেরকে কি বলবা সব বড়দেরকে কি বলবা এই পৃথিবীকে কি বলবা একটা বাংলাদেশ কেন পৃথিবীকে কি বলবা তুমি একটাই কথা বলতে চাই লড়াই করতে হইব লড়াই করে চলতে হইব কারণ যদি এক জায়গায় দেখে এই জায়গাটা ভাঙা এই জায়গাটার থেকে চলে যাওয়া যাইবো না এটাকে এটাকে খাটে তারপরে হাইটটা যাওয়া লাগবই কারণ না যদি মানুষের সাথে লড়াই না করে যদি না চলে তাহলে পৃথিবীতে তো থাকা যাইব না অনেক কষ্ট করে থাকা লাগবে পৃথিবীতে তোমার ঘরে ফ্যান নাই তোমার ঘরে খাট নাই তোমার ঘরে টিভি নাই তোমার হাতে মোবাইল নাই তোমার হাতে বিছানা নাই ভালো জামা নাই জুতা নাই সবারই সব আছে তোমার কষ্ট লাগে না তোমার নাই কেন কখনো নাই আমার সব কিছুই আছে আমার মা সবার কিন্তু মা বাপ থাকে না অনেক বড় লোকের পাশে কিন্তু বাবা নাই অনেকের কিন্তু মা নাই তাহলে আমার তো মা আছে সবচেয়ে বড় জিনিস আছে আসো আস্তে আস্তে আসো আমার কাছে এসে বড় কেচ্ছি হবে না আসো চলে আসো তাইলে ওটা কিচ্ছু হবে না তুমি এখানে থাকো দেখি তো তোমার সাইজটা কত বড় দেখি না এই যে দাঁড়ানোর পর জান্নাতের দিকে তাকাও দাঁড়ানের পর জান্নাত হচ্ছে এইরকম একটা অ্যাটম বোমা কি আত্মবিশ্বাসী করলো আমাদেরকে পৃথিবীতে তাইলে কি করতে হয় কেমন করে বাঁচতে হয় লড়াই করে ওই যে ওইদিকে বলো সবাইকে বলো পৃথিবীতে কেমন করে বাঁচতে হয় লড়াই করে আর লড়াই তোমাকে শেখাচ্ছে কে লড়াই কে করতে শেখাচ্ছে মা আর টিচার টিচার তাহলে পৃথিবীতে তুমি লড়াই করে কি হবে বড় হয়ে ডাক্তার আর এই লড়াই তোমাকে কে শিখিয়েছে মেয়ে মানুষকে লড়াই করতে হয় মানুষকে লড়াই করতে হয় প্রধানমন্ত্রী ও নারী তুমি এটাই বলছো তো তুমি প্রধানমন্ত্রী নাম জানো আমাদের প্রধানমন্ত্রী নাম জানো সবাই জানে কি নামটা একটু বলো তো সবাইকে আবার বাবা জানি না কি বাবা বর্ষ তুমি থ্যাঙ্ক ইউ বাবা তুমি বস আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো তোমার বসা দাঁড়ানো দুটোই সমান সাদিয়া ও রাত আমাদের সবারই আত্মবিশ্বাস হোক ও স্বপ্নটা ওর পূরণ হোক ও সবটো পূরণের জন্য আমরা যে যতটুকু থেকে পারি সবাই মিলা জান্নাত তো একা না এরকম অনেক জান্নাত আছে তাদের জন্য আপনারা কাজ করছেন আপনি কাজ করছেন ওপার থেকে আমিনুল বলছে সবাই মিলে কাজ করছে সবার ভালোবাসা জান্নাতদের জন্য থাকুক এই দেশ জান্নাতের জন্য জান্নাত হয়ে উঠুক আর সেটা করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ওর আত্মবিশ্বাসটা অসাধারণ আজকে আমার কাছে মনে হলো যে লড়াই ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব না আমার এখানে যেটা বলার আছে রাষ্ট্রের দায়বদ্ধতাটা হচ্ছে এই জায়গাতেই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে কারণ আমাদের যখন বাজেট তৈরি হয় প্রথমে হচ্ছে যে আমাদের অনেকগুলা ব্রিজ কালভার্ট উড়াল সেতু একটা কম করে হলেও আমাদের যে শিশুগুলা রাস্তায় আছে যদিও সরকারের অনেকগুলো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে কিন্তু সবগুলো প্রোগ্রামই আমাদের মতো উপানুষ্ঠানিক শিক্ষা বুরু যে প্রোগ্রামটা করছে সেটাও ওই ক্লাস ফাইভ পর্যন্তই তারপরের প্রোগ্রামটা সরকারি যেহেতু ভাবতে পারছে না সেখানে ডেভেলপমেন্ট সেক্টরের আমরা কিভাবে আর ভাবতে পারি সুতরাং আমাদেরকে একটা শিশু অর্থাৎ মানে আপনি যে ত্রিশ সেকেন্ডে হলে কি সব উল্টাপাল্টা হয়ে যায় প্রথম কথা হচ্ছে যে শিক্ষকদের উপর বিনিয়োগ ব্রিজ কালভার্ট একটু কম করে হলেও শিক্ষকদের মনস্তত্ত্ব তৈরি হলে কিভাবে জান্নাতদের মনস্তত্ত্ব তৈরি হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন ও কিন্তু বারবার বলছিল যে আমাদের এগুলো টিচার শিখেছে টিচার শিখেছে সুতরাং শিক্ষকদের উপর বিনিয়োগটা বাড়াতে হবে এবং একই সাথে যে এখানে হচ্ছে যে একটা একীভূত শিক্ষা ব্যবস্থার কথা না আমাদের দেশে পাঁচ থেকে ছয় ধরনের কারিকুলাম আছে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে জান্নাতরা প্রান্তিক থেকে আরো প্রান্তিক হয়ে যায় সেই জায়গাটাতে রাষ্ট্রকে আসলে ভূমিকা রাখতে হবে আলটিমেটলি অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে শেষ করতে হবে ডক্টর আমিনুল ইসলাম আপনাকে ধন্যবাদ সাদি আপনাকে ধন্যবাদ আর তোমাকে কি বলবো ধন্যবাদ দিবা না তুমি আমাদেরকে ধন্যবাদ দিবা আমি আপনাদেরকে ধন্যবাদ দেব এটাই উচিত আমি তোমাকে কি ধন্যবাদ দিব তুমি যে আমাদেরকে শেখাই গেলা তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞ তুমি ডাক্তার হও হ্যাঁ সবার চিকিৎসা করো একদম লড়াইটা থামা যাবে না ঠিক আছে চলো থ্যাংক ইউ Идну барак. Идну мной.